সাকিবের ভারত সফর নিয়ে গুঞ্জন, আজ দল ঘোষণার পরেই স্পষ্ট হবে, জানালেন আকরাম। অফিশিয়ালি কোনো কিছু আসেনি, অনেকে বলছে যে উনি যাচ্ছে, ও যাচ্ছে কিনা বা এই ধরনের কোনো কিছু হয়নি। সে দুই দিন যে প্র্যাকটিস করেন আমরা বিস্তারিত সব জানিয়ে দেখছিলেন। প্রধান শিরোনাম, সকলের সময় সঙ্গে আছি আমি ফাহরিয়া ফারজানা এবং আমি হরিপদ সাহা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম জিয়া ডাক্তারদের কেবিনে ঢুকতে দেন না, ব্রিফিং এ বঙ্গবন্ধু মেডিকেল, শারীরিক অবস্থা স্থিতিশীল থাকার দাবি বিএনপির প্রত্যাখ্যান। সরকারের কঠোর সমালোচনায় জাতীয় পার্টি, অত্যাচার আর দুর্নীতির জন্য জোট গঠন হয়নি বললেন রাঙ্গা। সম্মেলনের আগে শ্রমিক লীগের টাকার বিনিময়ে কমিটি দেওয়ার অভিযোগ, দলীয় পরিচয় হচ্ছে চাঁদাবাজিও, শীর্ষ নেতৃত্বের উদাসীনতাকে দুষছে তৃণমূল। এবং পেঁয়াজের দাম অযৌক্তিক বললেন বাণিজ্য মন্ত্রী, করতে পারছেন না কিছুই, পাইকারি দাম ছাড়িয়েছে 100, খুচরা বাজারে বেড়েছে 130 টাকা পর্যন্ত। টি-20 ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানের ভারত সফর নিয়ে চলছে নানা গুঞ্জন। দেশেই শুধু নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিদেশি গণমাধ্যমগুলোতেও সাকিবের ভারত সফর নিয়ে নানা খবর আসছে। এ ব্যাপারে এখনও নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। আজ দল ঘোষণার পরেই বিষয়টি স্পষ্ট হবে বলেও জানান তিনি। ভারত সফরের আগে লাল ও সবুজ দলের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও নেই সাকিব আল হাসান, কিন্তু ক্রিকেট পাড়ায় আলোচনার শীর্ষে আছেন তিনি। ভারত সফরে সাকিবের থাকা না থাকার বিষয়টি আরও ঘোলাটে হয়েছে। বিসিবি সভাপতি, নির্বাচক প্যানেল, ক্রিকেট অপারেশনস কিংবা মিডিয়া কমিটি, কোথাও মেলেনি পরিষ্কার কোনো উত্তর। দুই নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নো আর হাবিবুল বাশার সুমন ভারত সফরের টেস্ট দল তৈরি করে ফেলেছেন, কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন স্বাক্ষর না করায় ঘোষণা হয়নি দল। তবে টি টোয়েন্টি দল থেকে তামিম ইকবাল, সাইফুদ্দিনরা ছিটকে যাওয়ায় বিকল্প ক্রিকেটারের নাম ঘোষণা হবে মঙ্গলবার দুপুরের মধ্যেই। গুঞ্জন আছে সাকিবের বিষয়ে নিশ্চিত হতে না পারায় বিলম্বিত হচ্ছে দল ঘোষণা। সাকিব এটা আমরা অফিসিয়ালি কোনো কিছু আসেনি, সে দুই দিন যে প্র্যাকটিস করে নেই, কোচের থেকে সে পারমিশন নিয়েছে। টি টোয়েন্টি দল দিয়ে একটা পরিবর্তন আসছে, যেমন তামিম যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা একটু চিন্তাভাবনা করে আমাদের ওই টিমটা আমরা দিচ্ছি। টেস্টটা কিন্তু কিছুদিন সময় লাগবে আমাদের, দুই তিন দিন পর আমরা সেটা দিব। ভারতীয় ক্রিকেট বোর্ডের দিবারাত্রির টেস্ট খেলার প্রস্তাবটি টাইগার ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করে বিবেচনা করবে বিসিবি, কিন্তু সেখানেও আছে ঝামেলা। গোলাপি বলের টেস্টের বিষয়ে টেস্ট অধিনায়ক সাকিবের মতামত কি নেবে ক্রিকেট বোর্ড? হয়তো বা ওর সাথে ফোনে আলাপ করে সে সিদ্ধান্ত আমরা টিম নিব, যেহেতু আমরা পিং বল দিয়ে কোনো ম্যাচ খেলি না, ইভেন প্র্যাকটিসও করি না। সো এটা ওদের ওপিনিয়নটা ভেরি ইম্পর্টেন্ট ফর আস। কোচ থাকবে, সিলেক্টররা থাকবে এবং প্লেয়াররা থাকবে ম্যাচ শেষে, যে ওরা পিং বলে খেলতে চাচ্ছে কিনা। দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিশ্ব গণমাধ্যমেও সাকিবকে নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশার বিষয়টি আছে আলোচনায়। বোর্ডের সঙ্গে দ্বন্দ্বের জেরে তার নাম প্রত্যাহারের খবর এখন সবার মুখে মুখে। ভারত সফরের আগ মুহূর্তে দেশসেরা পারফর্মারকে নিয়ে এই দোলাচল সত্যি বিপাকে ফেলেছে বোর্ডকে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বেগম জিয়া অনুমতি দেন না বলেই ডাক্তাররা তার কেবিনে ঢুকতে পারেন না, এমনকি সেবা না দিয়েই অনেক সময় কেবিনের বাইরে থেকে ফিরেই যেতে হয় তাদের। গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন বেগম জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানায় মেডিকেল কর্তৃপক্ষ। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। বিএনপি নেতারা তো বটেই, সম্প্রতি পরিবারের সদস্যরাও হাসপাতালে গিয়ে কয়েক দফায় সাক্ষাৎ করেছেন বেগম খালেদা জিয়ার সঙ্গে। সাক্ষাতের আগে ও পরে দলের নেতাদের মতো পরিবারের সদস্যরাও বেগম জিয়ার চিকিৎসা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, বেগম জিয়ার চিকিৎসায় ঘাটতি আছে, তার শারীরিক অবস্থা দিন দিন অবনতি হচ্ছে, এমনকি চিকিৎসকরা তাকে দেখতে আসেন না বলেও অভিযোগ করা হয়। সেসব অভিযোগের ব্যাখ্যা দিতে এবং বেগম জিয়ার সবশেষ শারীরিক অবস্থা জানাতে সোমবার সংবাদ সম্মেলনের আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ। এতে সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরেন পরিচালক। অধ্যাপকগণ তাদের স্বাভাবিক রাউন্ডে গিয়ে সব সময় বেগম খালেদা জিয়াকে দেখার সুযোগ পান না। ওনার কাছ থেকে পূর্বে অনুমতি নিতে হয়,
বেশিরভাগ সময় দুপুর 1:30 অথবা তারপরে উনি সময় দিয়ে থাকেন, কিন্তু বাস্তবে নির্ধারিত সময়ে ওনার দেখা পাওয়া যায় না। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে মাঝে মাঝেই মন গড়া বক্তব্য দিচ্ছেন তার শুভাকাঙ্ক্ষীরা, যা সত্য নয়। ওনার অবস্থার কোনো কোনো ক্ষেত্রে বেশ উন্নত হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে স্থিতিশীল হয়েছে, বাট ওনার অবস্থার কোনোভাবেই কোনো অবনতি ঘটেনি। পরিবার ও দলের পক্ষ থেকে বেগম জিয়াকে বিদেশে নেওয়ার কথা বলা হলেও চিকিৎসকরা বলছেন এ বিষয়ে বেগম জিয়া নিজে কিছুই বলেননি। ওনাকে দেখার ব্যাপারে বিন্দুমাত্র শৈথিল্য করি না, কারাগারে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসার জন্য গত 7 মাস ধরে তিনি আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের প্রেস ব্রিফিংয়ের কোনো মূল্য নেই, জনগণ তা বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। গতকাল আলাদা দুটি অনুষ্ঠানে তারা এই মন্তব্য করেন। অধিকার ও সুশাসন প্রতিষ্ঠা এবং বেগম জিয়ার মুক্তির জন্য দেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজা বাতিল ও মামলা প্রত্যাহারের দাবিতে সোমবার সকালে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে 90-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য। মানববন্ধনে অংশ নিয়ে বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষ প্রেস ব্রিফিং এর মাধ্যমে সরকারের সুরেই কথা বলছে। বেগম খালেদা জিয়ার অধিকার জামিন পাওয়া, এই যে হাসপাতালে বা কারাগারে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোন রকমের ক্ষতি হয়, তার জন্য কিন্তু এই সরকারকে জাতীয় প্রেস ক্লাবে আলাদা এক অনুষ্ঠানে বিএনপির আরেক নেতা অভিযোগ করে বলেন, বেগম জিয়াকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে, মিথ্যাচার করে তাকে চিকিৎসা বঞ্চিত করছে, তীরে তীরে তাকে মৃত্যুর দিকে ঠেলে যাওয়ার জন্য তারা মিথ্যা কথা বলছে। বাংলাদেশে এখন এদিকে সোমবার বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়ার দ্রুত জামিনের দাবি জানায় বিএনপি। বিএসএমএমইউর পরিচালকের বক্তব্যে এটি সুস্পষ্ট যে 75 বছর বয়সী ভয়ানক অসুস্থ চারবারের সাবেক প্রধানমন্ত্রীকে কারাবন্দী রেখে বিনা চিকিৎসায় তীরে তীরে নিঃশেষ করার মহা আয়োজন চলছে। একই দিন ঠাকুরগাঁও জাতীয়তাবাদী কৃষক দলের ত্রিবার্ষিক সম্মেলনে দলটির মহাসচিব অধিকার সুশাসন প্রতিষ্ঠা ও বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য দেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অধিকার ফিরে পেতে হলে, সুশাসন পেতে হলে, মুক্তি পেতে হলে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। সত্যিকার অর্থেই একটা মুক্ত দেশ, মুক্ত রাষ্ট্র, মুক্ত সমাজের জন্যই সেই উঠে দাঁড়ানো। বন্ধুগণ, অধিকার আদায় শিগগিরই জনগণ মাঠে নামবে বলে মনে করেন মির্জা ফখরুল। মুক্তি চাই, মুক্তি দিতে হবে। মাহমুদ রাকিব, সময় সংবাদ। এদিকে 7 মাস ধরে জিয়া অরফানেজ এবং প্রায় 2 মাস ধরে চ্যারিটেবল ট্রাস্ট মামলায় থমকে আছে বেগম জিয়ার জামিনের আইনি প্রক্রিয়া। তার আইনজীবীরা বলছেন সরকারের হস্তক্ষেপের কারণে জামিন প্রক্রিয়া ধীর গতিতে এগুচ্ছে। আর দুদক আইনজীবী বলছেন আইনি প্রক্রিয়ায় না এসে জামিন নিয়ে রাজনীতি করছে দলটির আইনজীবীরা। বেগম জিয়ার জামিনে মুক্তি নিয়ে সভা সমাবেশ ও মানববন্ধনে সোচ্চার বিএনপি। গত 2 বছরে রাজপথের আন্দোলনের মতো আইনি পদক্ষেপ নিতেও ব্যর্থ দলটি। গত মার্চে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের বিরুদ্ধে আপিল ও জামিন আবেদন করলেও 7 মাসেও শুনানির উদ্যোগ নেয়নি তারা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিন খারিজের বিরুদ্ধে আইনি পদক্ষেপ বিষয়ে 2 মাসেও কোনো পদক্ষেপ নেয়নি। বেগম জিয়ার আইনজীবী জানান সরকারের হস্তক্ষেপের কারণে আইনি প্রক্রিয়ায় ধীরে এগুচ্ছেন তারা। সরকার বিচার বিভাগ সব জায়গার মধ্যে প্রধানমন্ত্রী ইনফ্লুয়েন্স করে বা তারপর নিয়ন্ত্রণে, এবং সরকার না চাইলে, সরকার যদি সুপ্রিম কোর্টের ন্যায় বিচার করতে না দেয়, বেগম খালেদা মুক্তি পাবে না। জামিনের চাবিকাঠি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে, কোর্টের কাছে না। এই জন্য আমরা দীর্ঘদিন যাচ্ছি। দুদকের আইনজীবী বলছেন আদালতে জামিন না চেয়ে এটা নিয়ে বাইরে রাজনীতি করছে দলটি। ওনারা আইনের প্রক্রিয়ায় না গিয়ে, আইনের প্রক্রিয়া না থেকে মধ্যে
প্রেস কনফারেন্স করে জনসভা করে বেগম জিয়ার জামিন চাওয়া সরকারের কাছে ইটস জাস্ট একটা পলিটিক্যাল ইস্যু, পলিটিক্যাল স্ট্যান্ডবাজি, দ্যাট ইজ নট দ্য ফোরাম। মুক্তি পেতে হলে বেগম জিয়াকে অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন নিতে হবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দলের প্রতিনিধি সভায় সরকারের কঠোর সমালোচনা করলেন জাতীয় পার্টির শীর্ষ দুই নেতা। গতকাল সকালে রাজধানীর গুলশানে আয়োজিত এই সভায় চেয়ারম্যান জি এম কাদের বলেন, লেজুর বৃত্তি করে না বলেই বিরোধী দলে আছে তার দল। আর মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেন, দুর্নীতি করতে ক্ষমতাসীন দলের সঙ্গে জোট গঠন করেনি জাতীয় পার্টি। আগামী 28 ডিসেম্বর জাতীয় পার্টির কাউন্সিলকে ঘিরে সোমবার গুলশানের ইমানুয়েলস মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির প্রতিনিধি সভার আয়োজন করা হয়। জাতীয় কাউন্সিলকে সফল করতে এবং দলকে শক্তিশালী ও সুসংগঠিত করতে মহানগর উত্তরের 26টি ওয়ার্ডের নেতা তাদের কর্মপরিকল্পনা তুলে ধরে। প্রায় 4 ঘন্টা ব্যাপী চলা এই প্রতিনিধি সভায় দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা সরকারের সমালোচনা করে বলেন, মানুষের উপর অত্যাচার আর দুর্নীতি করার জন্য তার দল জাতীয় পার্টি সরকারের সঙ্গে জোট গঠন করেনি। এবার যেমন দলের সিদ্ধান্ত ছিল যে না, আমরা বিরোধী দলে থাকবো, আমরা সরকারে থাকবো না, সরকারের কোনো দোষ আমরা ঘাড়ে নেব না। একটা ওয়ার্ডের আওয়ামী লীগের সদস্য আমাদের জাতীয় পার্টির একটা ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারিকে হুমকি দেয়, তার জায়গা দখল করে। আর প্রধান অতিথির বক্তৃতায় চেয়ারম্যান জি এম কাদের বলেন, জাতীয় পার্টি লেজুর বৃত্তি করবে না বলেই মন্ত্রিসভায় না থেকে বিরোধী দলে আছে। উপর থেকে নিচ পর্যন্ত শৃঙ্খলা রাখতে হলে একতাবদ্ধ হতে হয়, একতাবদ্ধ হওয়ার জন্য নেতৃত্বের প্রতি আস্থা রাখতে হয়। আমরা জোটবদ্ধভাবে নির্বাচন করছি, তার অর্থ এই না যে আমরা কারো লেজুর বৃত্তি করছি। আমরা যে লেজুর বৃত্তি করছি না তার সবচেয়ে বড় উদাহরণ হলো আমরা মন্ত্রিত্বের লোভ ত্যাগ করে সেখানে এসে আমরা বিরোধী দলের ভূমিকায় পালন করছি। জি এম কাদের আরো বলেন, রাজনৈতিক অস্থিরতা থেকে মুক্তির জন্য মানুষ জাতীয় পার্টিকে চায়, জনগণের প্রত্যাশার দল হিসেবে। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। টাকার বিনিময়ে কমিটি দেয়া সড়কে অবৈধ যানবাহন পরিচালনা, স্টপেজ দখল, এসব কিছুই যেন শ্রমিক লীগের দখলে। দলের নেতার কর্মীরা বলছেন, কেন্দ্রীয় নেতাদের অসততা আর উদাসীনতার কারণেই ইমেজ সংকটে সংগঠনটি। আওয়ামী লীগ নেতারা বলছে, ভবিষ্যতে যাতে স্বচ্ছ নেতৃত্ব উঠে আসে সেদিকে নজর রাখছে হাইকমান্ড। আজহার লিমনের রিপোর্ট। কেন্দ্রীয় সম্মেলনের 10 দিন আগে অন্যান্য সহযোগী সংগঠনের মতোই আলোচনায় শ্রমিক লীগ। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বিক্ষোভরত নরসিংদী শ্রমিক লীগের এসব নেতাকর্মীদের অভিযোগ, গঠনতন্ত্রে তোয়াক্কা না করে কেন্দ্রীয় সম্মেলনের মাত্র 20 দিন আগে তড়িঘড়ি করে টাকার বিনিময়ে কমিটি দিয়েছে শ্রমিক লীগের 2 শীর্ষ নেতা। বিনা নোটিশে কোনো কারণ ছাড়া তারা আমাদের কমিটি থাকা সত্ত্বেও আরেকটি কমিটি দিয়েছে, হয়তো কোনো স্বার্থের কারণে লেনদেনের মাধ্যমে এই কমিটি হতে পারে। এমন অভিযোগ শ্রমিক লীগের যমুনা ওয়েল কোম্পানি শাখারও। আমাদেরকে কাউকে জিজ্ঞেস করা হলো না এবং এই কমিটিটা হঠাৎ করে একটা আহ্বায়ক কমিটি করে দিল কেন্দ্রের বিরুদ্ধে। এটা সম্পূর্ণ টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে। সিটি কর্পোরেশনের হিসাবে নগরীতে রিক্সা চলে 80,000-এর মতো, কিন্তু বাস্তবের সংখ্যা 9 লাখেরও বেশি। নগরীর সড়কগুলোতে চলা এসব অযান্ত্রিক বাহনের গায়ে চোখ রাখলেই দেখা যাবে দলীয় এমন স্টিকার। অভিযোগ রয়েছে, রাজধানীতে চলা অবৈধ রিক্সার অধিকাংশ নিয়ন্ত্রণ করে সরকার দলীয় শ্রমিক সংগঠনগুলো। ইনসোরালি লীগ আমরা নাম্বার দিব কি আগায় না ইনসোরালি দেয়? শ্রমিক লীগের উনি একজন ভালো একজন পদে, ওনার লোক মারফতে এটা হস্তান্তর হয়। খুচরা মূল্য 20 টাকা, তারা নিতেছে 100 টাকা। সেখানে টাকা মেরে খাওয়ার কোনো কায়দা নেই, আমার কাগজে আছে 20 টাকা, আপনি 100 টাকা দেবেন কেন? দলীয় নেতারাই বলছেন, শীর্ষ নেতৃত্বের উদাসীনতার কারণেই দুর্বৃত্তায়ন বেড়েছে দলের ভেতরে বাইরে। যদিও দলীয় প্রধান সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। গাছ ভালো হলে ফল ভালো হবে, প্রোৎসাহ দিচ্ছে উপর লেভেলের নেতারা। এখানে আমাদের মতো মিড লেভেলের নেতাদের কিছুই করার নাই। 300 আমের প্যাকেট করা হয়েছিল, 3টা আম পচন ধরেছে, আমি পুরো ঝুড়িটা ফেলে দেবো। যারা বলেছে তাদের অভিযোগটা সত্য না, আমরা কোনোটাই গঠনতন্ত্রের বাইরে কোনো কাজ করি না। এমন অবস্থায় কেন্দ্রীয় নেতারা বলছেন, দলীয় পরিচয় ব্যবহার করে দুর্বৃত্তায়ন বন্ধে কঠোর অবস্থানে আওয়ামী লীগ। বিভিন্ন সহযোগী সংগঠনের কিছু কিছু অনিয়ম হয়েছে, এই ব্যাপারগুলি আগামীতে যাতে না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শ্রমিক লীগে অন্তর্ভুক্ত করা হয়েছে নামি বেনামি 400-এর অধিক শ্রমিক সংগঠন। সরকার দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি যাদের প্রধান কাজ। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে বিভাগীয় প্রতিনিধি সভার মঞ্চ থেকে মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিনকে নামিয়ে দেওয়ায়
মেয়র আ জ ম নাসিরউদ্দিনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছেন তার সমর্থকরা। গতকাল বিকেলে নগরীর প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা আ জ ম নাসিরকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান, তার সাংগঠনিক শাস্তিরও দাবি জানানো হয়। এর আগে ব্যানার ফেস্টুন সহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসেন নেতাকর্মীরা। এ সময় নানা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে সমাবেশ স্থল। রোববার চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সভায় মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হাসিনা মহিউদ্দিনের মঞ্চে উঠলে তাকে নেমে যাওয়ার নির্দেশ দেন মেয়র আ জ ম নাসিরউদ্দিন। এয়ারলাইন্স কর্মীদের গাফিলতি ও ভুল তথ্যের কারণে ফ্লাইট মিস লাগেজ পেতে ভোগান্তি হয় বলে অভিযোগ করেছেন যাত্রীরা। গতকাল সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিভিল এভিয়েশনের গণশুনানিতে এই অভিযোগ করেন ভুক্তভোগীরা। শুনানিতে উপস্থিত এয়ারলাইন্সের প্রতিনিধিদের তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সংস্থাটির চেয়ারম্যান। এছাড়া বিমানবন্দরের সেবার মান বাড়াতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আন্তরিক হওয়ার পাশাপাশি বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন এয়ারলাইন্সের সেবা নিয়ে যাত্রীদের অসন্তোষ নতুন নয়। বিমানবন্দরের সেবার মান নিয়ে সিভিল এভিয়েশন আয়োজিত গণশুনানিতে আবারও উঠে আসলো এসব অভিযোগ। ফ্লাইট মিসের জন্য বাড়তি ভাড়া আদায়, লাগেজ পেতে দেরি, চেক ইন কাউন্টারের কর্মীদের ভুল নির্দেশনা সহ বিভিন্ন অভিযোগের প্রতিকার দাবি করেন যাত্রীরা। এমারেট এয়ারলাইন্সে ফ্লাইটে সৌদি যাওয়ার জন্য আমি আসছিলাম, ওদের ভুলের কারণে এখন আমার কাছ থেকে 10-12 হাজার টাকা চাইতেছে। ওরা কাগজ না দেখে ওরা বলতেছে তুমি চলে যাও, তোমার হাফ ডাউন টিকেট, তুমি ডাইরেক্ট চলে যাও। আর হেল্প ডেস্কের লোক রাখা সহ বিমানবন্দরের পরিবেশ ঠিক রাখতে টার্মিনাল ভবনের সঙ্গে লাগোয়া দোকানপাট তুলে দেওয়ার দাবি জানান বিভিন্ন এয়ারলাইন্সের কর্মীরা। আমরা কেন অপরিষ্কার বানানোর ওই স্কোপটা তৈরি করে দিচ্ছি? সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বিমানবন্দরের সেবার মান বাড়াতে এবং নিরাপদে বিমান উড্ডয়ন অবতরণ নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানান সিভিল এভিয়েশন চেয়ারম্যান। দেশ থেকে যারা আসেন তাদের লাগেজ আগে আসতে অনেক দেরি হতো, সেটা আমরা এখন 25 মিনিট থেকে 45 মিনিটে 45 মিনিটের ভিতরে নিয়ে আসছি। প্রতিটি স্থানে সিসিটিভি লাগানো আছে, কোনো যাত্রী যদি কোনো প্রকার হয়রানি অথবা নাজেহাল হওয়ার কোনো দেখি আমাদের সংস্থাগুলো মনিটর করছে। গণশুনানিতে ইমিগ্রেশন, পুলিশ, প্রবাসী কল্যাণ ডেস্ক, এয়ারলাইন্স ও বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকলেও যাত্রীদের উপস্থিতি ছিল কম। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। পেঁয়াজের সরবরাহের ঘাটতির সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী দাম অযৌক্তিক হারে বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। গতকাল বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিকল্প বাজার হিসেবে মিশর থেকে পেঁয়াজ আমদানির প্রক্রিয়া আছে। মায়ানমার থেকে আজকে থেকে 15-20 দিন আগেও যেখানে ছিল 42 টাকা ল্যান্ডিং কস্ট, গতকালকে এটা ৭০ টাকা, তারাও $800 উপরে নিয়ে গেছে প্রাইস। সো রিয়েলি আমরা এখন সমস্যার মধ্যে পড়েছি। আগামী 4-6-7 দিনের মধ্যে মিশর থেকে এই থোকটা যদি আসে তাহলে বাজারের উপরে তার কিছুটা পজিটিভ প্রভাব পড়তে পারে বলে আসে। যেদিন ভারত বন্ধ করে দিল সেদিন ঢাকায়, তারপরের দিন ঢাকায় দাম বাড়বে কেন? যুক্তি তো নাই। প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা চলছে পদ্মা মেঘনা সহ দেশের নদ নদী ও সমুদ্র উপকূলে। সে খবর জানাতে ভোলা সদর উপজেলার ধনিয়া এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিরউদ্দিন লিটন। লিটন, হরিম, প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ নির্বিঘ্নে ডিম ছাড়া নিশ্চিত করার জন্য মৎস্য অফিস যে অভিযান দিয়েছে 22 দিনের, তার আজকে প্রায় শেষ দিন। আগামীকাল 30 অক্টোবর মধ্যরাতে এই অভিযান শেষ হবে। অভিযান প্রসঙ্গে মৎস্য বিভাগ এবং স্থানীয় ইলিশ নিয়ে যে সমস্ত সংস্থাগুলো গবেষণা করে তাদের বক্তব্য হচ্ছে যে এবার এই অভিযান অনেকটাই সফল। তাদের মতে 40 ভাগ মা ইলিশের ডিম ছাড়া নিশ্চিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু ইতোমধ্যে প্রায়
60 ভাগ ইলিশ নির্বিঘ্নে ডিম ছাড়তে পেরেছে বলে তারা তাদের পর্যবেক্ষণে নিশ্চিত করা গেছে। আর অভিযান প্রসঙ্গে যদি বলি, কিছুক্ষণ আগে আমি যে ঘাটে রয়েছি এই ঘাটে ফিরেছিলেন সদর উপজেলা প্রশাসন এবং মৎস্য বিভাগের একটি অভিযানকারী দল। তারা এই নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে 8 জেলেকে নৌকা জাল এবং ইলিশ সহ গ্রেপ্তার করে এই ঘাটে নিয়ে এসেছেন। তাদেরকে কিছুক্ষণের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হবে। আর এই অভিযানের 22 দিনের অভিযানের এই প্রথম 21 দিনে অভিযানের যে জেল জরিমানা হয়েছে, যে অভিযান হয়েছে, সেই তথ্যটা এরকম যে মৎস্য বিভাগ ভোলা জেলায় প্রায় 495টি অভিযান পরিচালনা করে 492 জনকে আটক করেছেন। এদের বিরুদ্ধে প্রায় 200+ মামলা হয়েছে, জেল দেওয়া হয়েছে 355 জনকে 1 বছর করে। আর 129 জনের কাছ থেকে 564,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে। প্রায় 4 মেট্রিক টন ইলিশ জব্দ করা হয়েছে, 6 লাখ মিটার জাল জব্দ করা হয়েছে। আর অভিযানের ব্যর্থতার দিকগুলো যদি বলতে চাই, তাহলে স্থানীয় মৎস্য বিভাগের জনবল সংকট এবং প্রশাসনের যে ব্যস্ততার কারণে কিছু কিছু এলাকায় দেখা গেছে যে অভিযানটা ঢিলে ছিল। সেটা মূলত মেঘনা নদীর চেয়ে তেঁতুলিয়া নদীতে বেশি লক্ষ্য করা গেছে। তারপরেও স্বল্প সংখ্যক জনবল নিয়ে মৎস্য বিভাগ এবং স্থানীয় প্রশাসন এই অভিযানটি সফল করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। তো সর্বশেষে মৎস্য বিভাগের বক্তব্য হচ্ছে যে এই আগামী একদিন যদি তারা সঠিকভাবে অভিযানটা শেষ করতে পারে, তো আগামী এই মৌসুমে এবং আগামীতে ইলিশ উৎপাদনের যে লক্ষ্যমাত্রা তাদের নির্ধারণ করা আছে, সেই লক্ষ্যমাত্রা অর্জিত হবে। তো এই ছিল আমার কাছে ভোলার মেঘনাপাড় থেকে ইলিশ অভিযান সংরক্ষণের সর্বশেষ খবর। দর্শক, আগামীকাল শেষ হচ্ছে মা ইলিশ রক্ষায় 22 দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা। গত 3 সপ্তাহে বেশ কিছু অভিযানও পরিচালনা করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সেই সব বিষয়ে আমাদেরকে জানাতে ভোলা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন লিটন। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সাকিবের ভারত সফর নিয়ে গুঞ্জন, আজ দল ঘোষণার পরই স্পষ্ট হবে, জানালেন আকরাম। বেগম জিয়া ডাক্তারদের ক্যাবিনে ঢুকতে দেন না, ব্রিফিংয়ে বঙ্গবন্ধু মেডিকেল, শারীরিক অবস্থা স্থিতিশীল থাকার দাবি, বিএনপির প্রত্যাখ্যান। সরকারের কঠোর সমালোচনায় জাতীয় পার্টি, অত্যাচার আর দুর্নীতির জন্য জোট গঠন হয়নি, বললেন রাঙা। এবং সম্মেলনের আগে শ্রমিক লীগে টাকার বিনিময়ে কমিটি দেওয়ার অভিযোগ, দলীয় পরিচয়ে হচ্ছে চাঁদাবাজিও, শীর্ষ নেতৃত্বের উদাসীনতাকে দুষছে তৃণমূল। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।